হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি জার্নি। তো আজকে আমরা আরও একটি নতুন ভ্রমণ ব্লক নিয়ে চলে আসছি। আজকের ভ্রমণ ব্লক হচ্ছে ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলার জগন্নাথ মন্দির, জগন্নাথ বাড়ি পার্ক এবং জগন্নাথ বাড়ি দিঘি। ভ্রমণ বা পর্যটন মানব জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, যা নতুন অথবা পরিচিত স্থানে যাওয়া, তার সংস্কৃতি, খাবার এবং স্থানীয় অভিজ্ঞতা অধ্যয়ন করা এবং নতুন দৃশ্য এবং মানুষের সাথে মিলিয়ে আসা সম্পর্কে বলে। ভ্রমণ সময় আপনি নতুন স্থানের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন, অদ্ভুত স্থানীয় খাবার চেষ্টা করতে পারেন, স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের সাথে পরিচিত হতে পারেন এবং নতুন মানুষের সাথে পরিচয় করতে পারেন। ভ্রমণ সময় আপনি স্বাধীনভাবে স্থানীয় সমৃদ্ধ পরিবেশে স্থানীয় জীবনের সাথে মিলিয়ে থাকতে পারেন এবং অত্যন্ত মজা করতে পারেন। আপনি ভ্রমণে নতুন জায়গা প্রাপ্ত করতে পারেন, জীবনের নতুন দিক দেখতে পারেন এবং একটি নিরাপদ এবং আত্মসন্তুষ্ট স্বার্থের অভিজ্ঞতা অর্জন করতে পারেন। ভ্রমণ সময় আপনি আপনার দৈনন্দিন জীবন থেকে সাংসারিক চিন্তা ও দাক্ষিণ্য দূর করতে পারেন এবং নতুন উদ্যোগে যাওয়ার সুযোগ পেতে পারেন। সম্পূর্ণ ভ্রমণে আপনি নতুন দৃশ্য, শহরের জীবন, প্রাকৃতিক সৌন্দর্য এবং সাথে সাথে প্রতিরূপে পরিবর্তিত হয়ে থাকতে পারেন এবং এটি আপনার জীবনে নতুন দিক দেখানোর সুযোগ প্রদান করে। ভ্রমণ সময়ে আপনি নিজেকে বিশ্বের বৃহত্তর দৃশ্যের সাথে মিলিয়ে আসার সুযোগ পেতে পারেন। আপনি অত্যন্ত নীরব প্রাকৃতিক অঞ্চলে অথবা বৃহত্তর শহরে হয়ে থাকতে পারেন, যা আপনাকে নতুন মানুষ, স্থানীয় রীতিরিবাজ এবং পরিস্থিতির সাথে মিলিয়ে থাকতে দেয়। ভ্রমণ আপনার জীবনে নতুন সাথে বন্ধন তৈরি করতে সাহায্য করতে পারে। আপনি যদি নতুন মানুষের সাথে মিলানোর সুযোগ না পেতে চান, তবে আপনি পর্যটক গ্রুপে যোগ দিতে পারেন এবং নতুন সঙ্গীগণ পেতে সুযোগ পেতে পারেন। এটি আপনার জীবনে আরও উল্লাস এবং আনন্দ যোগাযোগ করতে সাহায্য করতে পারে, কারণ এটি আপনাকে নতুন কিছু সময় পাওয়া দেয় এবং আপনি নিজের জীবন থেকে একটি ব্রেক পেতে পারেন। ভ্রমণ আপনার প্রাকৃতিক দুর্বলতা সৃষ্টি করতে সাহায্য করতে পারে এবং আপনার জীবনে নতুন দৃশ্য এবং অভিজ্ঞতা নিয়ে আসতে সাহায্য করতে পারে। সম্পূর্ণ ভ্রমণ একটি উৎকৃষ্ট উপায়, যা আপনাকে নতুন দৃশ্য, বিভিন্ন সংস্কৃতি এবং লোকের সাথে মিলিয়ে আনতে সাহায্য করতে পারে এবং আপনার জীবনে নতুন উদ্যোগ এবং স্বাধীনতা সাধন করতে সাহায্য করতে পারে। আগরতলা হল ভারতের অঙ্গরাজ্য ত্রিপুরার রাজধানী শহর। আগর গাছ থেকেই এই ভূখণ্ডের নাম আগরতলা হয়েছে। প্রায় ৫০ বছর আগে পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়া ত্রিপুরার রাজধানী নগরায়ণের ফলে দিনে দিনে আগর গাছের সংখ্যা কমতে থাকে। তবে আজও শহরের পুরনো কোনো বাড়ির এক চিলতে উঠোনে গিয়ে পড়লে বিশাল আগর গাছ দেখতে পাবে। উত্তর ত্রিপুরা সহ সারা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর আগর গাছ আছে। হয়তো গৃহকর্তা বেশি দাম পাবার আশায় আগর গাছটাকে লালন করে যাচ্ছে, কেননা একটা বড় আগর গাছ লাখ টাকায় বিক্রি হয়। এই গাছ থেকে সুগন্ধি ধূপ তৈরি হয়। ধূপের আরেক নাম আগরবাতি এই গাছ থেকে এসেছে। আগরতলা ছোট্ট শহর। শহরের এক প্রান্তে বিমানবন্দর, অন্যদিকে 2008 খ্রিস্টাব্দে চালু হওয়া রেল স্টেশন। চড়াই উতরাইয়ের মাঝে রাজবাড়ির আদলে তৈরি রেল স্টেশন দেখার মতো। শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত অটোরিকশা চড়েই চলে যাওয়া যায়। পুরো শহরটা কয়েকটা কিলার সমাহার, বেড়াবার আকর্ষণ। আগরতলায় অবস্থিত প্রায় 250 বছরের মাণিক্য রাজবাড়ি, আলোজুমল রাজ্য সংগ্রহশালা, জগন্নাথ মন্দির, বুদ্ধ মন্দির, শহরের উপকণ্ঠে চা বাগান, রাবার বাগান ইত্যাদি দেখার মতো। যাতায়াত আগরতলার সঙ্গে এই মুহূর্তে দেশের অন্যান্য অংশের সড়ক, রেল এবং বিমানপথে যোগাযোগ স্থাপিত হয়েছে।
কলকাতা থেকে ঢাকা হয়ে সড়ক পথে আগরতলায় যাওয়া যায়। কলকাতা গুয়াহাটি ইনফল থেকে বিমান পথে আগরতলা যাতায়াত আছে। কলকাতা থেকে উত্তরবঙ্গ অসম হয়ে আগরতলা রেলপথে যাত্রী চলাচল হয়। ত্রিপুরার প্রথম দিকের রাজাদের একজন ছিলেন পাত্রদান, খ্রিস্টপূর্ব 1900 মাণিক্য রাজবংশের অনেক আগে। অতীতে ত্রিপুরা বেশ কয়েকটি হিন্দু রাজ্যের রাজধানী ছিল। যদিও শাসকদের একটি সময়সীমা পাওয়া যায়নি, তবে রেকর্ড থেকে জানা যায় যে এই অঞ্চলটিতে প্রায় 179 জন হিন্দু শাসকরা শাসন করেছিলেন। এটি পৌরাণিক রাজা দুর্গ থেকে শুরু করে ত্রিপুরার শেষ রাজা কিরীট বিক্রম কিশোর মাণিক্য পর্যন্ত শাসিত হয়েছে। ত্রিপুরাও মোগল শাসনের অধীনে এসেছিল। 1808 সালে এই রাজ্যটি ব্রিটিশদের শাসনের অধীনে আসে। প্রায় 150 বছরের পুরনো ঐতিহ্যবাহী শহর আগরতলা দেশের অন্যতম প্রাচীন শহর এবং বর্তমানে আগরতলা পুর নিগম এলাকার জনসংখ্যা 5,226,613 জন। 7,650 বর্গ কিমি এলাকা জুড়ে এই শহর, যার একদিকে রয়েছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। ধর্মনগর পুর পরিষদ, কৈলাস শহর পুর পরিষদ, কুমারঘাট পুর পরিষদ, আমবাসা পুর পরিষদ, কমলপুর নগর পঞ্চায়েত, কোয়াই পুর পরিষদ, তেলিয়ামুড়া পুর পরিষদ, জিরানিয়া নগর পঞ্চায়েত, মোহনপুর পুর পরিষদ, বিশালগড় পুর পরিষদ, উদয়পুর পুর পরিষদ, অমরপুর নগর পঞ্চায়েত, শান্তির বাজার পুর পরিষদ, বিলোনিয়া পুর পরিষদ, সারণ নগর পঞ্চায়েত। আগরতলা বিমানবন্দর ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা উপকণ্ঠে অবস্থিত। এখন এটি আনুষ্ঠানিকভাবে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর হিসাবে পরিচিত। বিমানবন্দরটি আগরতলার উত্তর পশ্চিমে মূল শহর থেকে 1-4 কিমি দূরে গড়ে উঠেছে। এই বিমানবন্দরটি উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় বৃহৎ বিমানবন্দর। এই বিমানবন্দর থেকে প্রতিদিন ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া বিমান চালায়। বিমানবন্দরটি থেকে কলকাতা, দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালোর প্রভৃতি শহরে বিমান চলাচল করে। এটি গুয়াহাটি পর উত্তর পূর্ব ভারতে দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর এবং আগরতলা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে নির্মাণ করার প্রস্তাব করা হয়েছে। আগরতলা ভারতের ত্রিপুরা রাজ্যের একটি প্রমিনেন্ট রাজধানী এলাকা, যা বিশেষভাবে ত্রিপুরা জেলায় অবস্থিত। এই এলাকায় অনেক প্রাচীন ও ঐতিহ্যবাহী স্থানাঙ্গন রয়েছে, যার মধ্যে জগন্নাথ মন্দির, জগন্নাথ বাড়ি পার্ক এবং জগন্নাথ বাড়ির দিঘি কিছু প্রধান আকর্ষণ। এই স্থানাঙ্গনগুলি স্থানীয় এবং পর্যটকদের মধ্যে খুবই প্রিয় স্থান হিসেবে পরিচিত। আগরতলা জগন্নাথ মন্দির। আগরতলা জগন্নাথ মন্দির হল একটি প্রাচীন হিন্দু মন্দির, যা জগন্নাথ দেবতার পূজা কার্যক্রমের জন্য পরিচিত। এই মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ দেবতার প্রতিমা অবস্থিত এবং প্রতি বছর জগন্নাথ রথযাত্রা উৎসবে অংশ নেয়। মন্দিরটির আশেপাশের অন্যান্য হিন্দু দেবতার প্রতিমা ও শ্রদ্ধাস্থল পাওয়া যায়। জগন্নাথ বাড়ি পার্ক। জগন্নাথ বাড়ি পার্ক একটি প্রাকৃতিক উদ্যান এবং পিকনিক স্পট হিসেবে পরিচিত। এই পার্কটি আগরতলা জগন্নাথ মন্দির সংলগ্ন এবং সুন্দর সবুজ প্রাকৃতিক পরিবেশে অবস্থিত। এই পার্কে মূলত বৃদ্ধি ও পরিবেশ সংরক্ষণ উদ্দেশ্যে বিভিন্ন ধরনের উদ্যানমূলক কার্যক্রম আয়োজন করা হয়। জগন্নাথ বাড়ি পার্কে প্রাকৃতিক বৃদ্ধি, প্রজন্ম সংরক্ষণ ও পরিবেশ সংরক্ষণ সম্মেলনের মাধ্যমে প্রাকৃতিক সংরক্ষণে যোগদান করা হয়। জগন্নাথ বাড়ির দিঘি। জগন্নাথ বাড়ির দিঘি হল একটি প্রাকৃতিক দিঘি, যা জগন্নাথ বাড়ি পার্কের সাথে সংলগ্ন আছে। এই দিঘিটি সুন্দর দৃশ্য এবং তৈরি প্রাকৃতিক সৌন্দর্যে সমৃদ্ধ। এই দিঘিতে প্রচুর প্রাকৃতিক জীবজন্তু ও পানীয় প্রাণী পাওয়া যায়। আগরতলা ত্রিপুরা রাজ্যের এই স্থানাঙ্গনগুলি প্রাকৃতিক সৌন্দর্য, ধার্মিক প্রাসঙ্গিকতা এবং পিকনিকের উদ্যান হিসেবে পরিচিত এবং ভ্রমণকারীদের মধ্যে খুবই প্রিয় একটি স্থান। আগরতলা হল ভারতের অঙ্গরাজ্য ত্রিপুরার রাজধানী শহর।
আগর গাছ থেকেই এই ভূখণ্ডের নাম আগরতলা হয়েছে। প্রায় 50 বছর আগে পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়া ত্রিপুরার রাজধানী নগরায়ণের ফলে দিনে দিনে এখানে আগর গাছের সংখ্যা কমতে থাকে। তবে আজও শহরের পুরনো কোনো বাড়ির এক চিলতে উঠোনে গিয়ে পড়লে বিশাল আগর গাছ দেখতে পাবেন। উত্তর ত্রিপুরা সহ সারা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে প্রচুর আগর গাছ আছে। হয়তো গৃহকর্তা বেশি দাম পাবার আশায় আগর গাছটাকে লালন করে যাচ্ছেন, কেননা একটা বড় আগর গাছ লাখ টাকায় বিক্রি হয়। এই গাছ থেকে সুগন্ধি ধূপ তৈরি হয়। ধূপের আরেক নাম আগরবাতি এই গাছ থেকে এসেছে। আগরতলা ছোট্ট শহর। শহরের এক প্রান্তে বিমানবন্দর, অন্যদিকে 2008 খ্রিস্টাব্দে চালু হওয়া রেল স্টেশন। চড়াই উতরাইয়ের মাঝে রাজবাড়ির আদলে তৈরি রেল স্টেশন দেখানো। শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত অটোরিকশা চড়েই চলে যাওয়া যায়। পুরো শহরটা কয়েকটা টিলার সমাহার, বেড়াবার আকর্ষণ। আগরতলায় অবস্থিত প্রায় 250 বছরের মাণিক্য রাজবাড়ি, আলো ঝুমল রাজ্য সংগ্রহশালা, জগন্নাথ মন্দির, বুদ্ধ মন্দির, শহরের উপকণ্ঠে চা বাগান, রাবার বাগান ইত্যাদি দেখার মতো যাতাযাত। আগরতলার সঙ্গে এই মুহূর্তে দেশের অন্যান্য অংশের সড়ক, রেল এবং বিমানপথে যোগাযোগ স্থাপিত হয়েছে। কলকাতা থেকে ঢাকা হয়ে সড়ক পথে আগরতলায় যাওয়া যায়। কলকাতা, গুয়াহাটি, ইম্ফল থেকে বিমানপথে আগরতলা যাতায়াত আছে। কলকাতা থেকে উত্তরবঙ্গ, অসম হয়ে আগরতলা রেলপথে যাত্রী চলাচল হয়। ত্রিপুরার প্রথম দিকের রাজাদের একজন ছিলেন পাত্রদান, খ্রিস্টপূর্ব 1900 মাণিক্য রাজবংশের অনেক আগে। লোককাহিনী অনুসারে আগরতলায় চিত্রারথ, তৃপতি, ধর্মপাল, লোকনাথ জীবনধারণ খ্রিস্টপূর্ব সময়ে গুরুত্বপূর্ণ রাজা ছিলেন। অতীতে ত্রিপুরা বেশ কয়েকটি হিন্দু রাজ্যের রাজধানী ছিল। যদিও শাসকদের একটি সময়সীমা পাওয়া যায়নি, তবে রেকর্ড থেকে জানা যায় যে এই অঞ্চলটিতে প্রায় 179 জন হিন্দু শাসকরা শাসন করেছিলেন। এটি পৌরাণিক রাজা ভূপ থেকে শুরু করে ত্রিপুরার শেষ রাজা কিরীট বিক্রম কিশোর মাণিক্য পর্যন্ত শাসিত হয়েছে। ত্রিপুরাও মোগল শাসনের অধীনে এসেছিল। 1808 সালে এই রাজ্যটি ব্রিটিশদের শাসনের অধীনে আসে। প্রায় 150 বছরের পুরনো ঐতিহ্যবাহী শহর আগরতলা দেশের অন্যতম প্রাচীন শহর এবং বর্তমানে আগরতলা পুর নিগম এলাকার জনসংখ্যা 5226613 জন। 7650 বর্গ কিমি এলাকা জুড়ে এই শহর, যার একদিকে রয়েছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ। ধর্মনগর পুর পরিষদ, কৈলাস শহর পুর পরিষদ, কুমারঘাট পুর পরিষদ, আমবাসা পুর পরিষদ, কমলপুর নগর পঞ্চায়েত, খোয়াই পুর পরিষদ, তেলিয়ামুড়া পুর পরিষদ, জিরানিয়া নগর পঞ্চায়েত, মোহনপুর পুর পরিষদ, বিশালগড় পুর পরিষদ, উদয়পুর পুর পরিষদ, অমরপুর নগর পঞ্চায়েত, শান্তির বাজার পুর পরিষদ, বিলোনিয়া পুর পরিষদ, সারুম নগর পঞ্চায়েত। আগরতলা বিমানবন্দর ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা উপকণ্ঠে অবস্থিত। এখন এটি আনুষ্ঠানিকভাবে মহারাজা বীর বিক্রম বিমানবন্দর হিসাবে পরিচিত। বিমানবন্দরটি আগরতলার উত্তর পশ্চিমে মূল শহর থেকে 1-4 কিমি দূরে গড়ে উঠেছে। এই বিমানবন্দরটি উত্তর পূর্ব ভারতের দ্বিতীয় বৃহৎ বিমানবন্দর। এই বিমানবন্দর থেকে প্রতিদিন ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া বিমান চালায়। বিমানবন্দরটি থেকে কলকাতা, দিল্লি, চেন্নাই, ব্যাঙ্গালোর প্রভৃতি শহরে বিমান চলাচল করে। এটি গুয়াহাটি পর উত্তর পূর্ব ভারতে দ্বিতীয় ব্যস্ততম বিমানবন্দর এবং আগরতলা বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে নির্মাণ করার প্রস্তাব করা হয়েছে। আগরতলা হল ভারতের অঙ্গরাজ্য ত্রিপুরার রাজধানী শহর।
আগর গাছ থেকেই এই ভূখণ্ডের নাম আগরতলা হয়েছে। প্রায় ৫০ বছর আগে পূর্ণ রাজ্যের মর্যাদা পাওয়া ত্রিপুরার রাজধানী নগরায়ণের ফলে দিনে দিনে এখানে আগর গাছের সংখ্যা কমতে থাকে। তবে আজও শহরের পুরনো কোনো বাড়ির এক চিলতে উঠানে গিয়ে পড়লে বিশাল আগর গাছ দেখতে পাবেন। উত্তর ত্রিপুরা সহ সারা রাজ্যেই ছড়িয়ে ছিটিয়ে প্রচুর আগর গাছ আছে। হয়তো গৃহকর্তা বেশি দাম পাবার আশায় আগর গাছটাকে লালন করে যাচ্ছেন, কেননা একটা বড় আগর গাছ লাখ টাকায় বিক্রি হয়। এই গাছ থেকে সুগন্ধি ধূপ তৈরি হয়। ধূপের আরেক নাম আগরবাতি এই গাছ থেকে এসেছে। আগরতলা ছোট্ট শহর। শহরের এক প্রান্তে বিমানবন্দর, অন্যদিকে 2008 খ্রিস্টাব্দে চালু হওয়া রেল স্টেশন। চড়াই উতরাইয়ের মাঝে রাজবাড়ির আদলে তৈরি রেল স্টেশন দেখার মতো। শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত অটোরিকশা চড়েই চলে যাওয়া যায়। পুরো শহরটা কয়েকটা টিলার সমাহার, বেড়াবার আকর্ষণ। আগরতলায় অবস্থিত প্রায় 250 বছরের মাণিক্য রাজবাড়ি, আলোজুমল রাজ্য সংগ্রহশালা, জগন্নাথ মন্দির, বুদ্ধ মন্দির, শহরের উপকণ্ঠে চা বাগান, রাবার বাগান ইত্যাদি দেখার মতো। যাতায়াত আগরতলার সঙ্গে এই মুহূর্তে দেশের অন্যান্য অংশের সড়ক, রেল এবং বিমানপথে যোগাযোগ স্থাপিত হয়েছে। কলকাতা থেকে ঢাকা হয়ে সড়ক পথে আগরতলায় যাওয়া যায়। কলকাতা গুয়াহাটি ইনফল থেকে বিমানপথে আগরতলা যাতায়াত আছে। কলকাতা থেকে উত্তরবঙ্গ অসম হয়ে আগরতলা রেলপথে যাত্রী চলাচল হয়। ত্রিপুরার প্রথম দিকের রাজাদের একজন ছিলেন পাত্রদান, খ্রিস্টপূর্ব 1900 মাণিক্য রাজবংশের অনেক আগে। লোককাহিনী অনুসারে আগরতলায় চিত্রারথ, ত্রিপতি, ধর্মপা, লোকনাথ জীবনধারণ খ্রিস্টপূর্ব সময়ের গুরুত্বপূর্ণ রাজা ছিলেন।